বয়স মাত্র 7 বছর। এই বয়সেই বিভিন্ন দেবদেবীর মূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছে রাজগঞ্জের ক্ষুদে মৃৎশিল্পী। সামনে দুর্গাপূজো, পড়াশোনার পাশাপাশি এই সময় ছোট্ট দুর্গা প্রতিমা বানাতে ব্যস্ত 7 বছরের ক্ষুদে প্রসাদ মল্লিক। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে পেলাকাভিটার মৃৎশিল্পী পিন্টু মল্লিকের ছেলে প্রসাদ মল্লিক, বর্তমানে দ্বিতীয় শ্রেণীর ছাত্র। সে বাবাকে দেখে তার 3 বছর বয়স থেকেই প্রতিমা গড়ার দিকে ঝোঁক। প্রথম প্রথম বাবার গড়া প্রতিমায় রং তুলি এবং মাটির প্রলেপ দিলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাবার সাহায্য ছাড়াই সম্পূর্ণ প্রতিমা গড়ার পাশাপাশি নিজের খেয়াল খুশি মতো রং করছে নিজে হাতে। প্রতিমাকে উপযুক্ত পোশাক এবং সাজসজ্জাও নিজে হাতে করছে, যা দেখে অভিভূত খুদের বাবা সহ স্থানীয়রা। সেবার নিজে থেকেই মাটি দিয়ে দুর্গা ঠাকুর বানাচ্ছে। দুর্গা ঠাকুরের পাশাপাশি বানিয়েছে কালী ঠাকুর, সরস্বতী, শনি ঠাকুর সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা। তার এই ঠাকুর বানানো দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার মানুষরা। তার বাবা পিন্টু মল্লিক বলেন, ছেলে খুব ছোট থেকেই মাটি দিয়ে নানান ধরনের মূর্তি বানাচ্ছে। আমিও মৃৎশিল্পের কাজ করি। আমার ছেলে খুব ছোট থেকেই আমার পাশে বসেই নিজে থেকেই ঠাকুর বানিয়ে আসছে। খুব ছোট থেকেই ঠাকুর বানানোর আগ্রহ ছিল তার। নিজে ঠাকুর বানিয়ে নিজেই রং করে সাজসজ্জা করে। সেবার দুর্গা ঠাকুর বানাচ্ছে। এর আগেও সে নানা ধরনের ছোট্ট প্রতিমা বানিয়েছে। তার এই মূর্তি বানানোর আগ্রহ দেখে খুব ভালো লাগছে, এই ভেবে যে আমার এই ব্যবসাটা আগামীতে ছেড়ে ধরে রাখতে পারবে। এটা কি ওর করাগোটা মোটামুটি তখন 3-7 বছর বয়স, তখন থেকে ও মাটি দুপাশে মাটি থামতো, গায়ে সারা গায়ে মাটি লাগানো, এবং আমি ছোট একটা দুর্গা বানিয়েছিলাম, ও দুর্গাও হাতেতে মাটি লাগাচ্ছিল, ওইটাও ভিডিও করা আছে আমার, এবং রং করা। আমি যখন কারখানায় মেশিন চালাই আর কি রং করার জন্য, ও রাত 2টা বাজলো, 2-2:30 পর্যন্ত ও জাগবে, ও নিজে হাতে রং করবে, বাবা আমাকে তো মেশিনটা দাও আমি রং করবো, রং করতো। তারপর আমার হাতে হাতে কলকা ঠলকা তুলি হতো ঠাকুরের, কালী ঠাকুরের মুন্ডুমালা। এখন দেখছো নিজে নিজে প্রতিভা বানানো শুরু করছে। মানে খুব ছোট থেকে আগ্রহ ছিল? হ্যাঁ, মোটামুটি 3 বছর বয়স থেকে ওর আগ্রহ। এখন কি কি ছোট? এখন যেমন এই যে এখন দুর্গা বানাচ্ছে, মাঘ মাসে সরস্বতী বানাচ্ছিল, তারপরে নরসিংহ, শনি মূর্তি, শিব ঠাকুর, কালী। আগে ও একবার যেটা দেখতেছে আমারটা, ও ওইটাকে বানাচ্ছে। শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।